Assalamualaikum. Welcome to Sara Sweet Home. Sara Sweet Home থেকে আমি সারা বলছি। এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় পিজা, 1 মিটার পিজা। তো আমরা পিজা হাটে গিয়েছিলাম, আমার বাসায় নিয়ে ফিউরা এসছে, ওরা ঠিক করলো পিজা খেতে যাবে। তো ওরা পিজা হাটে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। তো আমার তো পিজা অনেক পছন্দ, তো আমিও তাদের সঙ্গে পিজা হাটে চলে গেলাম। তো পিজা হাটে যাওয়ার পর আমার বেশ ভালো লাগছিল ওখানের পরিবেশটা, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। করোনার মধ্যেও অনেক দিন বাইরে বের হওয়া হয়নি, বের হয়েছি বাট অল্প সময়ের জন্য, এরকম বাইরে খেতে যাওয়ার জন্য যাওয়া হয়নি। তো ওরা আসাতে ওদের সঙ্গে চলে এলাম পিজা হাটে। আর পিজা হাটের ভিতরটা বেশি খুব গ্যাদারিং ছিল না, বেশ ফাঁকা ফাঁকা ছিল, অনেকগুলো ওদের স্পেস আছে। তো এটা আমরা যেখানে বসেছিলাম এখান থেকে এই বাহিরের পরিবেশটা বেশ ভালোই লাগছিল দেখতে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি একটা ব্লগ শেয়ার করব, পিজা হাটে আমার নেফিউরা কী কী করেছিল সেটা শেয়ার করব। তো চলুন আমরা পিজা হাট থেকে ঘুরে আসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওরা ভাই বোন মিলে অনেক চিন্তাভাবনা করে আর কি ডিসাইড করলো কি পিজা খাবে। তো ওরা 1 মিটার একটা পিজার অর্ডার করেছিল, ওই পিজাটার মধ্যে 3টা ফ্লেভারের পিজা ছিল। দেখতে যেমন সুন্দর ছিল, খেতে বেশ মজার, মানে একই রকম না, বিভিন্ন 3টা ফ্লেভারের পিজা, বেশ মজার ছিল। তো চলুন আমরা দেখি পিজাটা কেমন ছিল। এই যে এখানে ওরা পিজাটা অর্ডার দিয়ে এলো। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি বাহিরের রোডের ভিউ, আসলে ভিউটা পিজা হাটে বসেছিলাম ওখান থেকে ওদের গ্লাস দিয়ে এই বাহিরের ভিউটা দেখা যাচ্ছিল, আমার দেখতে খুব ভালো লাগছিল, তো সেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করছি আপনারাও এনজয় করবেন। ডিয়ার নিউ ফ্রেন্ডস, যারা আজকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন। আর আমার যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে রেখেছেন ওই সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া। তো এখানে আমরা সবাই মিলে ওয়েট করছি আমাদের সেই অর্ডার করা পিজা অল্প কিছুক্ষণের মধ্যেই এসে যাবে, আমাদের সেই 1 মিটার পিজা। তো এখানে এসে গেল সে আমাদের সেই পিজা। তো পিজাটা এখন আমরা দেখব।
ডিয়ার ফ্রেন্ডস, আমাদের মতো যে সকল বন্ধুদের এরকম পিৎজা পছন্দ, তারা এরকম অন মিটার একটা পিৎজা অর্ডার করে খেতে পারেন। এটা নিউ ভার্সন পিৎজা হাটের, একটা পিৎজার মধ্যে তিনটা ফ্লেভারের পিৎজা। আগে তো আমরা একটা পিৎজা অর্ডার করতাম একটা ফ্লেভার, কিন্তু এখানে একটা পিৎজার মধ্যে তিনটা ফ্লেভারের পিৎজা, আর ফ্যামিলির সবাই মিলে বেশ এনজয় করা যায় পিৎজাটা। আমাদের এখানে দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমাদের বাচ্চারা, ওরা নেফিউরা, ওরা বেশ মজা করে এবং এনজয় করে পিৎজাটা খেয়েছে। তো এখানে আমাদের পিৎজা খাওয়া এখন শেষ। তো পিৎজা খাওয়া শেষ হওয়ার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। আমরা পিৎজা হাটে আসার পরে অফিসে কল দিয়েছিলাম যে আমরা পিৎজা হাটে এসেছি, যাওয়ার সময় যেন গাড়িটা আমাদের বাসায় নিয়ে যায়। তো অফিস থেকে গাড়িটা আসতে বেশ কিছুক্ষণ দেরি হয়েছিল। তো আমরা আবার বসে গল্প করছিলাম, আর বাসার জন্য আমরা কিছু পিৎজা ও পার্সেল করে নিয়েছিলাম। তো এখানে ওরা বসে খেলা করছে, ওদের হাত মিলাচ্ছে, ওদের সব ভাই বোনদের হাত প্রায় সেম একই রকম দেখতে, তো সেটা ওরা মিলিয়ে দেখছে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে এ পর্যন্ত আমাদের পিৎজা ট্যুর শেষ, আমরা বাসায় প্রায় চলে এসেছি। তো আজকে এ পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।